আজকে আমরা আলোচনা করব। উদ্ভিদের বংশবৃদ্ধি চতুর্থ অধ্যায় আচ্ছা উদ্ভিদের বংশবৃদ্ধি এখানে আমরা আগে জানতে হবে আসলে বংশবৃদ্ধি কেন করে উদ্ভিদ বা যে কোনো জীব কেন বংশবৃদ্ধি করে আসলে পৃথিবীর প্রতিটি জীব চায় মৃত্যুর পূর্বে তার বংশধর রেখে যেতে আর এই যে চাওয়া এই বংশধর রেখে যাওয়ার কারণ যে চাওয়া বা ইচ্ছা সে কারণেই তারা আসলে বংশবৃদ্ধি করে থাকে এখন কথা হচ্ছে এই যে বংশবৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটাকে কি বলে সহজ কথায় বংশবৃদ্ধি করার যে প্রক্রিয়া সেটাকেই বলা হয় প্রজনন বা জনন আমরা যদি প্রজননের সংজ্ঞা বলতে চাই তাহলে বলবো যে জটিল প্রক্রিয়ায় জীব তার প্রতিরূপ বা বংশধর সৃষ্টি করে তাকে প্রজনন বলে এখন কথা হচ্ছে জীব সেটা উদ্ভিদ হতে পারে সেটা প্রাণী হতে পারে প্রতিরূপ মানে কি প্রতিরূপ হচ্ছে নিজের মতো যেমন আম গাছ থেকে আম গাছের সৃষ্টি হবে কিন্তু যে আম গাছের সৃষ্টি হবে না এই যে আম গাছ যে সবসময় আম গাছের মতো প্রতিরূপ সৃষ্টি করে যাবে এখন দেখো এই যে আমরা প্রজনন বা জনন পড়লাম এই জননটি আসলে কয় ধরনের হতে পারে জনন প্রক্রিয়াটি দুই ধরনের হতে পারে একটা হচ্ছে অযৌন জনন আরেকটি হচ্ছে যৌন জনন অযৌন জনন কাকে বলে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জনন কোষের মিলন ছাড়াই জনন সম্পন্ন হয় এ ধরনের জননকে বলা হয় অযৌন জনন যেমন তোমরা দেখতে পাও তোমাদের খুব পরিচিত পাথরকুচি গাছ পাথরকুচি গাছে দেখবা পাতা থেকেই নতুন আরেকটি গাছের সৃষ্টি হচ্ছে এটাই হচ্ছে অযৌনুজ্বরন একটা যেসব গাছে ফল হয় সেসব গাছে তোমরা দেখতে পাও যে পুরুষ ফুল থেকে পরাগ যখন স্ত্রী ফুলের গর্ভমুণ্ডে পতিত হয় তখন এই যে স্ত্রী ফুলের এক ধরনের কোষ রয়েছে জনন কোষ আবার পুরুষ ফুলের এক ধরনের জনন কোষ রয়েছে এই দুইটি জনন কোষের মিলনের মাধ্যমে যদি জনন হয় তাহলে সেটাকে বলা হয় যৌন জনন এই যে এখানে কোনো পাথরকুচি গাছে তুমি দেখো কোনো আসলে এখানে ফুলের দরকার হচ্ছে না একটা গাছ থেকে তুমি দেখতে পাচ্ছ পুরুষ ফুলের দরকার হচ্ছে না স্ত্রী ফুলেরও দরকার হচ্ছে না এমনিতেই নতুন একটা চারা গজাচ্ছে এই ধরনের প্রজননকে বলা হয় অযৌন প্রজনন সাধারণত এক কোশি জীবে অযৌন প্রজনন বা অযৌন জনন বেশি দেখা যায় এখন এই অযৌন জনন আবার কয়ভাবে হতে পারে সেটা স্পোর উৎপাদনের মাধ্যমে অযৌন জনন হতে পারে কিংবা অঙ্গজ জননের মাধ্যমে অযৌন জনন হতে পারে স্পোর স্পোর কথাটির বাংলা অর্থ হচ্ছে অনুবীজ অনুশব্দ অর্থ হচ্ছে ক্ষুদ্র সাধারণত যে সকল উদ্ভিদের ফুল বা ফল হয় না তারা আসলে অনুবীজ সৃষ্টির মাধ্যমে বংশবৃদ্ধি করে এখন এই অনুবীজ থাকার জন্য একটা বীজস্থলীর প্রয়োজন এই বিজ্লীতে অনুবীজ থাকে অনুবীজ বিজলির বাইরেও থাকতে পারে যদি অনুবীজ বিস্থলীর বাইরে থাকে তখন সেটাকে বলা হয় কনেডিয়াম তোমরা ফেনেসিলিয়ামের কথা শুনেছ ফ্যানিসিরিয়াম কি করে এই কনেডিয়া সৃষ্টির মাধ্যমে কিন্তু তারা বংশবৃদ্ধি করে থাকে আচ্ছা যৌন জন কাকে বলে আমি তো বলেছি তোমাকে যে জনন প্রক্রিয়ায় দুটি ভিন্ন ধর্মী জননকোষের মিলন মাধ্যমে জনন সম্পন্ন হয় তাকে যৌন জনন বলে এখন আসো এই যে অযৌন জনন সম্পর্কে আমরা জানলাম অযৌন জনন আমরা বললাম যে স্পোর্ট সৃষ্টির মাধ্যমে অঙ্গজ জনন সৃষ্টির মাধ্যমে এ দুইভাবে হতে পারে তাহলে দেখো অঙ্গজ জনন এখানেই প্রাকৃতিক অঙ্গজ জনন রয়েছে কৃত্রিম অঙ্গজ জনন রয়েছে প্রাকৃতিক জননটা কী সেটা আসলে উদ্ভিদ বা উদ্ভিদের বিভিন্ন অঙ্গের প্রাকৃতিকভাবে যে ধরনের অঙ্গ প্রাকৃতিকভাবে যেই প্রাকায় কী করে তার প্রতিরূপ সৃষ্টি করতে পারে সেটাই হচ্ছে প্রাকৃতিক জনন যেমন মিষ্টি আলু তোমরা দেখতে পাচ্ছো মিষ্টি আলু থেকে নতুন মিষ্টি আলু গাছ হচ্ছে আলু থেকে নতুন আলু গাছ হচ্ছে পটল থেকে এ ধরনের জননকে বলা হয় প্রাকৃতিক জনন প্রাকৃতিক অঙ্গজজনন নানাভাবে হতে পারে যেমন দেহের খণ্ডায়নের মাধ্যমে মূলের মাধ্যমে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমে এই দেহের খণ্ডায়নের মাধ্যমে যে প্রাকৃতিক প্রজনন হয় বা জনন হয় সেটা হচ্ছে স্পাইরোগাইরা নামক এক ধরনের শৈবাল এবং মিহুকার নামক এক ধরনের ছত্রাক এগুলো কিন্তু দেহের খণ্ডায়নের মাধ্যমে কিন্তু বংশবৃদ্ধি করে থাকে এরপরে হচ্ছে মূলের মাধ্যমে তোমরা পটল বৃষ্টিরও দেখতে পাও এগুলো মূলের মাধ্যমে বংশবৃদ্ধি করে অন্যদিকে রূপান্তরিত কাণ্ডের মাধ্যমেও কিন্তু তোমরা দেখতে পাচ্ছ যে জনন ঘটে থাকে রূপান্তরিত কাণ্ড আসলে কাণ্ড কেন রূপান্তরিত হয় কাণ্ড খাদ্য সঞ্চয়ের জন্য আসলে কাণ্ড রূপান্তরিত হয় এখন দেখো এই যে রূপান্তরিত কাণ্ডের প্রথম উদাহরণটা হচ্ছে টিউবার টিউবারকের আরেকটা নাম হচ্ছে রূপান্তরিত কাণ্ড টিউবারের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে এই যে দেখতে পাচ্ছ গোল আলু গোল আলু হচ্ছে টিউবারের সবচেয়ে ভালো উদাহরণ এই যে গোল আলুর মধ্যে এই যেখানে আমার হাতে এখানে দেখতে পাচ্ছ চোখের মতো একটা জিনিস এটা থেকে কিন্তু নতুন গাছ জন্মায় এরপর দেখো রূপান্তরিত কাণ্ডের আরেকটা উদাহরণ হচ্ছে রাইজোম রাইজোমকে তোমরা চিনো সবাই রাইজোমের সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আদা এই যে দেখতে পাচ্ছ এখানে এখানে রেখার মতো একটা একটা অবস্থা এগুলোকে বলা হয় পর্ব এগুলোকে বলা হয় পর্ব আর এই পর্বে পর্ব থেকেই দেখো এখানে নতুন আর একটা গাছ জন্মাচ্ছে নতুন আর একটা গাছ জন্মাচ্ছে তোমাদের বইতে বিষয়টা বিস্তারিত আলোচনা করা আছে তোমাদের বইতে লেখা আছে এখানে যে এদের কাণ্ডের না এদের পর্ব পর্বসন্ধি স্পষ্ট তুমি দেখতে পাচ্ছ কাণ্ডে যেমন পর্ব থাকে এই ছবিটি একটু খেয়াল করো এটা একটা গাছ এই গাছের এটা হচ্ছে তার কাণ্ড এটা হচ্ছে তার ডাল এখানে পাতা এই যে দেখো এই কাণ্ডের মাঝখানে যে যে দাগ দেখতে পাচ্ছি এগুলো আমি দেখাচ্ছি এগুলো হচ্ছে পর্ব তোমরা গাছেও পর্ব দেখতে পাও দুইটা পর্বের মাঝামাঝি যে জায়গা থাকে সেটাকে বলা হয় পর্ব মধ্য তুমি দেখো আদা গাছও এরকম কিন্তু পর্ব রয়েছে দেখছো এই পর্ব রয়েছে এই পর্ব থেকেই কিন্তু নতুন এই পর্বসন্ধি এটা এই যে পর্ব যে জায়গা থেকে নতুন গাছ জন্মায় এটাকে বলা হয় পর্ব পর্বসন্ধি পর্বসন্ধি থেকে নতুন গাছ জন্মাচ্ছে তেমনি পরবর্তী উদাহরণটি হলো কন্দ কন্দ এটাকে বাল্ব বলা হয় এটার উদাহরণ হচ্ছে আমাদের পরিচিত পেঁয়াজ এরপরে দেখো স্টোলন স্টোলনেরও বাংলা হচ্ছে এটার বাংলা হচ্ছে বক্র ধাবক অনেকে এটাকে রানার ভেবে ভুল করো রানার হচ্ছে দুর্বা স্টোলন হচ্ছে সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে কচু পুদিনা এগুলো হচ্ছে স্টোলনের ভালো উদাহরণ এরপর হচ্ছে অফসেট অফসেটের ভালো উদাহরণ হচ্ছে কচুরিপানা বুলবিল বুলবিলের ভালো উদাহরণ হচ্ছে চুপি আলু যেটাকে তোমরা গাছ আলু বলে থাকো এভাবে একটি রূপান্তরিত কাণ্ডের মাধ্যমেও প্রজনন ঘটে থাকে অর্থাৎ তুমি একটা আলু গাছ আলু যদি পেতে চাও একটা আলু গাছ লাগাতে পেতে চাও তাহলে তুমি একটা আলু লাগালেই আলুর চোখ থেকে এখানে নতুন একটা গাছ জন্মাবে এরপর দেখো কৃত্রিম অঙ্গজ জনন যেটা কৃত্রিমভাবে অঙ্গজ জনন করা যায় সবচেয়ে ভালো উদাহরণ হচ্ছে আমাদের খুব পরিচিত যেটাকে আমরা কলম বলে থাকি ইংরেজিতে বিষয়টিকে বলা হয় গ্রাফটিং আম গাছ বা লিচু গাছ থেকে আমরা অনেক সময় কলম করার মাধ্যমে ভালো চারা পেয়ে থাকি তেমনি কাটিং হচ্ছে যেমন গোলাপ গাছ গোলাপ গাছের একটা কাটিং করে তুমি যদি উপযুক্ত পরিবেশে মাটিতে লাগাও তাহলে সেখান থেকে তুমি ভালো গোলাপের চারা পাবে আশা করি সবাই বুঝতে পেরেছ